guys, welcome back to my channel. This is Munia's vlog. I am so excited for today's video, which is based on astomi special. Ji haan, aajke ami astomi look create korchi. Tai ekdom skip na kore shesh porjonto dekhun. Jara amar channel e notun ekhono subscribe korenni tara please subscribe kore deben ebong like comment share kore pashe thakben. Ar haan, click the bell icon jate ami kono video dile apnader kache easily notification pouche jay. As usual, makeup এর আগে আমি আমার স্কিনটাকে ভালো করে হাইড্রেটেড করে নিয়েছি এবার আমি প্রাইমার ইউজ করব প্রাইমার আমাদের মেকআপ এবং স্কিনের মধ্যে ভেরিয়ার ক্রিয়েট করে তাই প্রাইমার কখনো স্কিপ করা যাবে না প্রাইমার ইউজ করে আমি চলে যাব আমার আইব্রো ড্র করতে আইব্রো ড্র করার জন্য আমি জ্যাকলিন হিলে ব্ল্যাক শেডটা ইউজ করছি আপনাদের কাছে যদি কোনো আইব্রো ড্র লাইনার থাকে সেটাও ইউজ করতে পারেন যারা আইব্রো ড্র এবং আইলাইনার কিভাবে ইউজ করে একদমই জানেন না তারা আমাকে কমেন্ট সেকশনে জানান আমি এটার উপর একটা পুরো ভিডিও ক্রিয়েট করব আইব্রো লাইন ড্র করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে আমরা একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করি আইব্রো ড্র করা হয়ে গেলে আমি আইব্রো লাইন বরাবর কনসিলার ইউজ করে আমার আইব্রো লাইনটাকে সেট করে নিচ্ছি Now, most important is contouring. Contouring chhara, amader double chin gulo easily visible hoy. Tai amader jekhane double chin ache, shekhane contouring kore nite hobe. Contouring er pore je part ta ekdomi skip kora jabe na, sheti holo concealer diye contouring er niche apnar je jayga gulo highlight korte chaichen shekhane apply korte hobe. আমি আমার কন্ট্রোল লাইনের উপরে এবং নিচে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই নোজ এরিয়া এবং চিক এরিয়া তারপর আপনার আই এরিয়ার যে ডার্ক স্পটগুলো এবং ফোরহেড এরিয়া যেগুলো আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেখানে অবশ্যই ভালো করে কনসিলার ইউজ করে নিতে হবে এবার আমি ইউজ করছি হুদা বিউটির লং লাস্টিং একটা ফাউন্ডেশন এটাকে আমি ডট ডট ফর্মেশনে ইউজ করে নেব ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে এবার আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে আমি যে লাইনগুলো ড্র করেছি সেই লাইন অনুযায়ী ভালো করে ব্লেন্ড করতে হবে না হলে কন্ট্রোলিংটা ভালো করে বোঝা যাবে না আমি লাইন অনুযায়ী সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমার কন্ট্রোল লাইনগুলো কত ভালো করে বোঝা যাচ্ছে আর হ্যাঁ ন্যাকে অ্যাপ্লাই করতে একদমই ভুলবেন না ন্যাকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবার লুজ পাউডারের সাহায্যে আমি ভালো করে মেকআপটিকে সেট করে নেব কন্ট্রোল এরিয়া ভালোভাবে ভিজিবলের জন্য লুজ পাউডারটি কন্ট্রোল এরিয়া ঠিক উপরে এবং নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিন আর হ্যাঁ যেহেতু আমরা আইলিডে মেকআপ বসাবো তাই আইলিডকে ভালো করে সেট করে নিতে হবে লুজ পাউডার দিয়ে এবার আমি ব্রোঞ্জার ইউজ করে কন্ট্রোল এরিয়াগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি Thank you.
আপনারা যদি নোজটাকে থিন করতে চান তাহলে কন্ট্রোর স্টিক অথবা ব্রোনজার দিয়ে আমি যেভাবে লাইন এঁকে নিচ্ছি ঠিক সেভাবে লাইন এঁকে নিয়ে নোজটাকে থিন করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি আই মেকআপে। আজকে আমি স্মোকি একটা লুক ক্রিয়েট করব, তাহলে চলুন আমি সেটা কিভাবে ক্রিয়েট করছি দেখে নিই। আই মেকআপের পরে আমি আইলাইনার দিয়ে আমার আইলাইন এঁকে নিচ্ছি। যেহেতু এটা পুজোর সাজ তাই আমি আমার আইলাইনগুলো টানা টানা রাখবো। আপনারাও চেষ্টা করবেন আইলাইনগুলো টানা টানা করে আঁকতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিভাবে লম্বা করে আইলাইনটা এঁকে নিচ্ছি। আই মেকআপ কমপ্লিটের পর এবার আমি হাইলাইটার ইউজ করে আমার আইব্রোটাকে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। এতে চোখের কাজটা অনেক বেশি ভিজিবল হয় এবং গর্জিয়াস মনে হয়। যেহেতু আজকে একটা স্মোকি লুক ক্রিয়েট করছি তাই আমি আমার ওয়াটার লাইনে ব্ল্যাক শেড দিয়ে কাজল ড্র করে নিচ্ছি। এবার লিপস্টিক অ্যাপ্লায়ের পালা। লিপস্টিক অ্যাপ্লায়ের আগে লিপ লাইনার দিয়ে লিপ লাইনগুলো ভালো করে ড্র করে নিতে হবে যাতে লিপস্টিকগুলো ছড়ানো ছেটানো একদম মনে না হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন এবার ফাইনাল লুকটা দেখে নিই। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।